হ্যালো আমার ছাত্র ছাত্রীরা, আমার ভিউয়ার্সরা, আমি ইন্দ্রজিৎ পারুই আবার এসে গেছি তোমাদের সামনে পারুই একাডেমিতে। এখন এইচএস কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছাত্রছাত্রীদের জন্য, যারা এবছর এইচএস পরীক্ষায় বসছে, তাদের সুবিধার্থে সাজেস্টিভ ওয়েতে কিছু জিনিস এইচএস কম্পিউটার অ্যাপ্লিকেশানের মডিউল অনুযায়ী আমরা আলোচনা করছি। মোটামুটি সমস্ত দাগের প্রশ্নই আমাদের আলোচনা করা হয়ে গেছে, বাকি আছে 4 নম্বর দাগের প্রশ্নগুলো। 4 নম্বর দাগের প্রশ্নের মধ্যে বেসিক্যালি মোস্ট অফ দ্য প্রশ্ন আসে এমএস এক্সেল থেকে। তো আজ এইচএস কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রশ্নপত্রের 4 নম্বর দাগের যারা চাইবে দুটো লিখতে তারা দুটো লিখতে পারো, অথবা দিয়ে তাতে কোনো অসুবিধা নেই, ফুল মার্কস পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, একটি টেবিলে নতুন কলম ইনসার্ট করবে কিভাবে? অর্থাৎ একটা সিটে নতুন কলম আমরা ইনসার্ট করব কিভাবে করব? তাহলে একটি টেবিলে নতুন কলম ইনসার্ট করার ধাপগুলো হলো, নাম্বার 1, ওয়ার্কশিটের যে স্থানে আমরা কলমকে ইনসার্ট করতে চাই, সেই কলমের হেডিংয়ে ক্লিক করে কলমটিকে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা কি করব? এবার 2 নম্বর ধাপ, সেখানে কি করতে হচ্ছে? হোম রিবনের কোন কমেন্ট গ্রুপ? সেলস কমেন্ট গ্রুপ। হোম রিবনের সেলস কমেন্ট গ্রুপের ইনসার্ট বটনে ক্লিক করে প্রাপ্ত তালিকার ইনসার্ট সিট কলমে ক্লিক করলেই ইনসার্ট সিট কলমে ক্লিক করলেই একটা নতুন কলম যুক্ত হয়ে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এমএস এক্সেলে একটি রোকে হাইট এবং আনহাইট করার ধাপগুলি লেখো। প্রথমে আসছে কী করে হাইট করব। তাহলে রো হাইট করার ধাপগুলি হলো, পয়েন্ট নম্বর 1, স্টেপ 1, যে রোটিকে হাইট করতে হবে সেই রোয়ের হেডারে ক্লিক করে রোটিকে সিলেক্ট করতে হবে, স্টেপ নম্বর 2 বা পয়েন্ট নম্বর 2। এরপর এবার কি করব আমরা? হোম রিবনের সেলস কমেন্ট গ্রুপের
ফরম্যাট বটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় হাইট এবং আনহাইট, হাইট এবং আনহাইট এই অপশানে মাউস পয়েন্টার আনলে আমরা আরেকটি তালিকা দেখতে পাবো। পরের ধাপে কি করব আমরা, স্টেপ নাম্বার থ্রি বা নেক্সট স্টেপ কি আছে সেই তালিকায়, তাহলে একটা তালিকা বেরোলো, সেই তালিকায় হাইড রো অপশানে ক্লিক করতে হবে, অথবা অথবা আরেকটা কি হতে পারে শর্টেস্ট ওয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস নাইন কি চাপতে হবে, সিলেক্টেড রো বা রোগুলি হাইড হয়ে যাবে। এবার আসা যাক পরের প্রশ্নে, রোকে হাইড করার ধাপ, রোকে হাই আনহাইড, হাইড হলো রোকে আনহাইড করার ধাপ। প্রথম ধাপ কি হবে, রোকে আনহাইড করতে গেলে যে রোটি হাইড করা হয়েছে, যে রোটিকে হাইড করা হয়েছে সেই রোয়ের উপরে এবং নিচের রো দুটি, তাহলে যে রোকে হাইড করা হয়েছে তার উপরের রো এবং তার নিচের রো, তাহলে এই রোটাকে যদি হাইড করা হয় তাহলে এর উপরের রো এবং নিচের রোকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, কী করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ধরা যাক 5 নম্বর রো হাইড করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কোন রোকে সিলেক্ট করব, চতুর্থ রো এবং ষষ্ঠ রো, 4 নম্বর রো এবং 6 নম্বর রো দুটিকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করব, স্টেপ টুতে আমরা কি করব, হোম রিবনের সেলস কমেন্ট গ্রুপে যাব আমরা, সেখান থেকে ফরম্যাট বটনে ক্লিক করে প্রাপ্ত অপশান বা তালিকা থেকে আমরা হাইড আনহাইডে, হাইন আনহাইড অপশানে মাউস পয়েন্টার আনলে আমরা আরেকটি তালিকা দেখতে পাব। সেই এবার পরের ধাপ, সেই তালিকা থেকে পয়েন্ট নাম্বার থ্রি, সেই তালিকা থেকে আনহাইড রো, যে রোকে হাইড করা হয়েছে সেক্ষেত্রে আসবে আনহাইড, আনহাইড রো এই অপশানে ক্লিক করতে হবে বা কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেভ প্লাস ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিসের যে ব্র্যাকেটটা হয় সেই ব্র্যাকেটটা যে কির ওপরে আছে সেই কীটাকে প্রেস করতে হবে। এবার আসা যাক পরের প্রশ্নে, এমএস এক্সেলে অটোফিলের কাজ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমএস এক্সেলে অটোফিলের কাজ কি, অটোফিল পদ্ধতি, এটা একটা পদ্ধতি যার সাহায্যে খুব সহজে ওয়ার্কশিটের কোনো নির্দিষ্ট কলাম বা রোতে সংখ্যা, ফর্মুলা বা ফাংশনকে ধারাবাহিকভাবে কপি করা যায়, এক্ষেত্রে খুব সহজ ও দ্রুত গতিতে টাইপ না করেই কাজ করা যায়। এবার আসছি চতুর্থ প্রশ্নে, গোলশিক এর একটি অসুবিধা লেখো, সুবিধা নয় অসুবিধা জানতে চাইছে। গোলশিক হলো একটি শক্তিশালী টুল যার মাধ্যমে এমএস এক্সেল ফর্মুলার একটি নির্দিষ্ট মান জানা থাকলে ইনপুট ডেটার কোনো মানের জন্য আউটপুট ডেটার ওই নির্দিষ্ট মানটি কত হবে তা সহজেই নির্ণয় করা যায়। এবার আসছি পঞ্চম প্রশ্ন, কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কী বোঝো, উত্তরে আসা যাক, পূর্ব নির্ধারিত শর্তের উপর ভিত্তি করে কোনো সেলের ফরম্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হলে তাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলা হয়। এই পদ্ধতির সাহায্যে সেলের ফন্ট কালার, শেডিং, সেল বর্ডার, ফিল প্যাটার্ন প্রভৃতি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায়, অটোমেটিক যোগ করা যায় আর কি। এক্ষেত্রে প্রদত্ত শর্তগুলি যদি সঠিক হয় তবেই সেই সেলের জন্য নির্ধারিত ফরম্যাটটি প্রযুক্ত হয়ে থাকবে বা হবে। এবার আসা যাক পরের প্রশ্নে,
এমএস এক্সেলে অটোসাম ফিচারের প্রয়োজনীয়তা কি অটোসাম ফিচারের সাহায্যে ওয়ার্কশিটের একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলির মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে যোগফল নির্ণয় করা যায়। এই ফিচারটা হোম রিবনের এডিটিং কমেন্ট গ্রুপের মধ্যে অবস্থান করে। তাহলে কোথায় আমরা পাব? হোম রিবনের এডিটিং কমেন্ট গ্রুপের মধ্যে আমরা পাব। এবং এটিকে উল্টানো এম এর মতো রাখে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এমকে যদি ঘোরানো হয় টুওয়ার্ডস লেফট, তাহলে যে চিহ্নটা আসবে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার বোর্ডে, অনেকটা ওই উল্টানো এম এর মতো চিহ্ন লাগবে, যেটা আমাদেরকে বলা হয় সিগমা, যেটাকে কি বলা হয়, সিগমা বলা হয়। এবার আসছি আজকের সপ্তম প্রশ্নে। আজকের সপ্তম প্রশ্ন কি? আজকের সপ্তম প্রশ্ন হলো এমএস এক্সেলে শর্ট এবং ফিল্টার অপশানের কাজ কি। এমএস এক্সেলে ওয়ার্কশিটের বিভিন্ন কলাম এবং রোয়ে লিখিত তথ্যগুলিকে, সেটা নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, তাহলে লিখিত তথ্যগুলিকে তাদের মানের ঊর্ধ্বক্রমানুসারে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে, মানে এ টু জেড, এবং নিম্ন ক্রমানুসারে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ জেড টু এ, সাজানোর জন্য শর্ট অপশানটিকে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসছি অষ্টম প্রশ্নে। অটোফিলের সুবিধা কি, উদাহরণসহ লেখো। অটোফিল পদ্ধতিতে সহজেই ওয়ার্কশিটের কোনো নির্দিষ্ট কলাম বা রোতে সংখ্যা, ফর্মুলা বা ফাংশনকে ধারাবাহিকভাবে কপি করা যায়। যেমন ধরো আমরা বলতে পারি স্কুলে ছাত্রছাত্রীদের রোল নাম্বার বা রোল, টোটাল মার্কস, ডেট, টাইম, মান্থ, ডে প্রভৃতি লেখার ক্ষেত্রে যেখানে ধারাবাহিকতা আছে সেখানে অটোফিল পদ্ধতিকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এক্সেল 2007-এ দুইভাবে অটোফিল করা যায়। কি একরকম ভাগ হচ্ছে ফিল হ্যান্ডেল ব্যবহার করে, একটা উপায় হচ্ছে ফিল হ্যান্ডেল ব্যবহার করে, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফিল উইথ সিরিজ এই নির্দেশকে ব্যবহার করে। এবার আসছি নবম, নাইন্থ কোশ্চেনে। এমএস এক্সেলে সাম, ম্যাক্স, কাউন্ট এই ফাংশানগুলোর কাজ কি। সাম ফাংশান প্রায় পরীক্ষায় দেয়। সাম ফাংশান দ্বারা একই কলমে বা রোতে উপস্থিত সেলগুলিকে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে সেল নাম্বার কোলন সেল নাম্বার। এক্ষেত্রে যে উদাহরণটা দেওয়া হয়েছে ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে A2:A7, দ্যাট মিন্স A2 থেকে A7 এই ছটা সেলের সংখ্যার যোগফল অটোমেটিক প্রদর্শিত করবে। ম্যাক্স ফাংশান কী জন্য ব্যবহার করা হয়? ম্যাক্স ফাংশান দ্বারা একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলির মধ্যে সর্বোচ্চ বা সব থেকে বড় সংখ্যাটির মান প্রদর্শন করা যায়। যেমন ধরো আমরা বলতে পারি সিনট্যাক্স ইকুয়ালস টু ম্যাক্স ব্র্যাকেটের মধ্যে সেল নাম্বার কোলন সেল নাম্বার। এখন সেটা যদি A2 থেকে A7 সেল হয়, তাহলে A2 থেকে A7 সেলের মধ্যে যে সমস্ত সংখ্যা আছে তার মধ্যে যে সংখ্যাটা সব থেকে বৃহৎ সেই সংখ্যাটাকেই সে ডিসপ্লে করবে। এটা গেল ম্যাক্স ফাংশন। এবার আসা যাক কাউন্ট ফাংশন দ্বারা ওয়ার্কশিটে যে কোনো রো বা কলামের সেলে উপস্থিত টেক্সট ও সংখ্যাগুলির মধ্যে থেকে কতগুলি সংখ্যা আছে
তা আমরা দেখতে পারি বা দেখা যায় বা কাউন্ট করতে পারি। সিনট্যাক্স কী হবে, ইকুয়াল কাউন্ট ব্র্যাকেটের মধ্যে ধরো দেওয়া হলো সেল নাম্বার কোলন সেল নাম্বার, আমরা পুট করলাম এ টু কোলন এ সিক্স, দ্যাট মিন্স এ টু থেকে এ সিক্স পর্যন্ত সেলগুলিকে মোট কতগুলি সংখ্যা আছে তার মান প্রকাশ করবে, তার মান প্রকাশ করবে। কোশ্চেন নাম্বার টেন, কোশ্চেন নাম্বার টেন, এমএস এক্সেলে, এমএস এক্সেলে কোনো ওয়ার্কশিটের নাম কিভাবে পরিবর্তন করবে বা করা যায়। ওয়ার্কশিটের নাম পরিবর্তন করার জন্য কি করতে হবে, স্টেপ নাম্বার ওয়ান, শিট ট্যাবে যে শিটের নাম পরিবর্তন করতে হবে সেই শিটটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। স্টেপ নাম্বার টু, এবার ওই শিটের হাইলাইটের অংশে রাইট মাউস বাটনে ক্লিক করলেই প্রাপ্ত তালিকা থেকে রিনেম অপশানে ক্লিক করতে হবে। পরের ধাপে আমরা কি করব, এবার আমরা কিবোর্ড থেকে শিটের নতুন নামকে আমরা টাইপ করব এবং এন্টার কি প্রেস করব। কোন কি প্রেস করব আমরা, এন্টার কিকে আমরা প্রেস করব। বা অল্টারনেট উপায়, শিট ট্যাব থেকে নির্দিষ্ট শিট সিলেক্ট করে হোম রিবনের সেলস কমেন্ট গ্রুপে, হোম রিবন এর সেলস কমেন্ট গ্রুপের ফরম্যাট বটনে ক্লিক করার পর, ফরম্যাট বটনে ক্লিক করার পর প্রদর্শিত তালিকায়, প্রদর্শিত তালিকায় রিনেম শিট অপশানে ক্লিক করে, রিনেম শিট অপশানে ক্লিক করে শিটের জন্য নতুন নাম টাইপ করতে হবে। শিটের জন্য আমরা নতুন নামকে প্রোভাইড করতে পারবো। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে কাল ঠিক রাতারটায় পারুই একাডেমিতে। আমি থাকবো ইন্দ্রজিৎ পারুই তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার প্রিপারেশন।